চলো একবার উঠবো, দু মিনিট দাঁড়িয়েই তারপরে আবার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দড়ি পরি, এই দেখো দড়ি বেঁধেছিলাম তোকে, দেখো ডিভাইস খুলছে না। ওইখানটা কাজ হয়েছে, তাও দেখিয়ে দিই। এটা অন্য জায়গা কি হয়েছিল হঠাৎ আপনাদের ফেরি সার্ভিস বন্ধ? রাত্রিবেলা হাঁটা যে আছে, 12টার পর একটা বানটা আসে, বান অনেক জোরে ছিল, ওইটাকে আমরা তো ফেরি সার্ভিসটা বন্ধ করে চলে গেছিলাম। হাঠাৎ বানটা মেরেছে, সকালবেলা যখন 5টার সময় ঘাটে ঢুকি, 4:30টার সময় ঘাটে ঢুকি, দেখি পল্টনটা উল্টে আছে। আমরা নৌকোটা কিন্তু নিয়ে এসেছিলাম সার্ভিস চালাবার জন্যে, লাস্টে দেখা গেল সার্ভিস চালানো গেল না, আবার নৌকোটাকে বাইক করে দেওয়া হলো, তারপরে এখন পর্যন্ত বন্ধ আছে। যখন পর্যন্ত না সরানো যায় এখান থেকে যাত্রীরা যেতে পারবে না। আর দুর্গা পুজোর সময় যদি তাড়াতাড়ি না হয় আমাদের গুডউইলও নষ্ট হয়ে যাবে, প্যাসেঞ্জার এই দিক দিয়ে ওই দিকে চলে যাবে। সরকার চাইছি কি সরকার এসে তাড়াতাড়ি এটা ব্যাপারটাকে মিটিয়ে নিক, আমাদের অনেকের অসুবিধে হচ্ছে, প্যাসেঞ্জারও অনেক অভিযোগ জানিয়েছে। যদি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় পুজোর মধ্যে ভালো হবে সার্ভিসটা। আমাদেরও চাকরির ক্ষেত্রে অসুবিধা, এবারে আজ থেকে বসে যাচ্ছি আমরা, আমাদেরও তো একটা সংসার আছে, বোনাস হয়নি, কিছু হয়নি, সব কিছু ব্যাপার আছে, মাইনে কী করে হবে যদি ফেরি সার্ভিস না হয়। চাইছি কি সরকার তাড়াতাড়ি করুক, আমাদের আমাদেরও পেটের ব্যাপার আছে, আমরা সুস্থভাবে থাকুক থাকি আর প্যাসেঞ্জাররাও ভালো করে যাতায়াত করুক। আপনার নাম? রামবিলাস শর্মা। চলো খর্দা সাইডের ওই বাঁধে খুব বড় আমাদের ক্ষতি হয়েছে। আমরা পরিবহন দপ্তরকে জানানো হয়েছে। পরিবহন দপ্তর অলরেডি আজকে সকালে কাজ চালু হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবাটাকে চালু করা যায়, আর মানুষের পরিষেবা থেকে বড় হচ্ছে প্রাণ। আমরা কোনো রিস্ক নিয়ে তো আমরা কাজ করব না, সেই জন্যে কাজটা চলছে, খুব দ্রুত গতিতে কাজ চলছে, তাড়াতাড়ি আমরা হয়তো পরিষেবাটা স্টার্ট হবে। এটা কি কদিন কিছু বলেছে কি? না, ওনারা কিছু বলেননি, কিন্তু ওনারা খুব ওনারা কাজে হাত দিয়েছেন, খুব শীঘ্রই হয়তো ওনারা এটাকে কমপ্লিট করতে পারবে, আশা করি পাবে আবার পরিষেবা। হ্যাঁ হ্যাঁ, পুজোর আগে।